চাঁদপুরের কচুয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে সর্জন পদ্ধতি, ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। ইসমাইল হোসেন উপজেলার করইশ গ্রামের বাসিন্দা। তিনি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সর্জন পদ্ধতিতে চাষাবাদ করে এখন লাভবান। একইভাবে ঘাগড়া গ্রামের জাহাঙ্গীর আলম, তিনিও সর্জন পদ্ধতিতে চাষাবাদ করে অধিক লাভবান হয়েছেন। জানা যায়, উপজেলার 8টি ব্লকে সর্জন পদ্ধতিতে চাষাবাদ হয়েছে। এই সর্জন পদ্ধতিতে প্রথমে জমি থেকে মাটি কেটে উঁচু করে চারদিকে পাড় বাঁধা হয়, মূল জমির মাঝে আবারও উঁচু করে পাড় বাঁধা হয়। পাড়গুলোতে সৃষ্ট নালা পুরো জমির সাথে যুক্ত থাকে, ফলে পাড়ে বিভিন্ন সবজি চাষ করা যায়। আর নালাতে পানি পর্যাপ্ততা অনুসারে চাষ করা যায় বিভিন্ন প্রজাতির মাছ। এ প্রজেক্টে কাজ করে শ্রমিকরাও খুশি। কৃষকরা জানান, এই পরিত্যক্ত সম্পত্তি, এই সম্পত্তির মধ্যে আমার কোনো ফসল আগে কিছু হইতো, পরবর্তী আপনাদের অফিসাররা এসে আমাকে একটা প্রপোজাল দিল যে আপনি এই সম্পত্তিটা এভাবে পরিত্যক্ত সম্পত্তি, এটাকে আপনি কিছু কাজে লাগান, আমরা যে ফর্মুলা দিই আমাদের প্রশাসনে যে আপনি করেন, করলে আপনি লাভবান হবেন। তখন আপনাদের এই অফিসারদের ওনাদের পরামর্শ শুনে আমি তখন এই কাজ স্টার্ট করছি। কাজ স্টার্ট করার পরে আল্লাহ সাহেব এখন সবাই, যে সমস্ত মানুষদের ইনশাল্লাহ সবাই প্রশংসা করে এবং সবাই ইনশাল্লাহ ভালো বলে এবং আমি ইনশাল্লাহ অনেক সাকসেস। এই জমিটা পরিত্যক্ত ছিল, এই যে কৃষি অফিসারের সহযোগিতা আমি এটার উদ্যোগ নিয়ে নেওয়ার পরে এটাতে এখন মাছ হচ্ছে, শাকসবজি হচ্ছে, মালটা হচ্ছে, ফেয়ারা হচ্ছে, মোটামুটি আমি স্বাবলম্বী। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন সরকার জানান, যেখানে কোনো চাষাবাদ হতো না, কোনো কোনো ফসলাদি হতো না, তখন আমি জনাব ইসমাইল হোসেনকে সর্জন পদ্ধতি সম্পর্কে তাকে অবগত করি এবং কৃষি অধিদপ্তর কচুয়া শাখা কচুয়া উপজেলা থেকে তাকে সর্জন পদ্ধতির উপরে প্রশিক্ষণ তথা বিভিন্ন সার, কীটনাশক এবং টেকনোলজি তথা আপনার চারা এবং নগদ অর্থ সহ তাকে প্রদান করি। 2020-21 অর্থ বছরে আমরা এই প্রদর্শনীটি স্থাপন করি। আমরা তাকে নগদ 30,000 টাকা প্রদান করি এবং মালতা সহ অন্যান্য চারা, লেবু এবং সব মিলিয়ে 170-180টি চারা তাকে প্রদান করি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, কচু উপজেলায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা সর্জন পদ্ধতি করে থাকি। এই অর্থ বছরে আমরা 8টি প্রদর্শনী করেছি এবং সবগুলো প্রদর্শনী আমাদের যে কৃষকের ফিডব্যাক আসছে সবগুলি ভালো আসছে, অর্থাৎ এখান থেকে আয় করা অনেক বেশি সম্ভব। পদ্ধতির আওতায় যদি চাষাবাদ করা হয় তাহলে এখানে ফসল আবাদ বৃদ্ধি হবে। আমাদের যে জমিটি দেখতে পাচ্ছি, এই জমিটিতে ছিল একদম পরিত্যক্ত জমি ছিল, সেটিকে আমরা সর্জন পদ্ধতির আওতায় যখন নিয়ে আসছি সেখানে এখন মাছ চাষ হচ্ছে, শাকসবজি চাষ হচ্ছে, ফলমূল চাষ হচ্ছে। এই জন্য নিচু জমিগুলোকে যদি আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে এখান থেকে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সোফায়েল হোসেন জানান, কচু উপজেলায় নিচু জমির, মানে অতি নিচু জমির পরিমাণ প্রায় 1400 হেক্টর, তাছাড়া মাঝারি নিচু জমি আছে 6,000 হেক্টরের মধ্যে। এগুলোতে আমরা সাধারণত বোনা আমন করা হয়ে থাকে আর হচ্ছে আলু অথবা বড় ফসল করা হয়ে থাকে। বর্ষার সিজনে এখানে 4-5 ফিট পানি থাকে, সেজন্য অন্য কোনো ফসল, বোনা আমন ছাড়া অন্য কোনো ফসল হয় না। এখানে যদি আমরা সর্জন পদ্ধতিতে আমরা ফসল ফলাতে পারি তাহলে আমাদের এই বর্ষার সিজনে এই অনাবাদি জমিগুলো আমরা আমাদের আনতে পারব। আমরা কচু উপজেলায় 8টি, মানে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প হতে 8টি আমরা এই বছর সর্জন পদ্ধতি করেছি এবং 8টি আমরা সফলতা পেয়েছি। অন্যান্য কৃষক দেখে উৎসাহ বোধ করছে এবং ওরা নিজেরাও করবে। আর কেউ যদি কৃষি অফিসে সহায়তায় করতে চায় তাহলে আমাদের নিকটবর্তী উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের অফিসের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।